নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ তোমাদের জন্য একটি দারুণ ভিডিও নিয়ে চলে এলাম এন গ্রাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ শুরু হয়েছে যেখানে লেভেল ফাইভ এবং লেভেল সিক্সের পোস্ট রয়েছে সেগুলো নিয়ে আমরা ভিডিও করে দিয়েছি আশা করছি তোমরা অনেকে ভি ফর্ম ফিল আপ অনেকে আবার করনি ফর্ম ফিল আপের অনেক দিন বাকি রয়েছে তোমরা কিছুদিন পরেও ফর্ম ফিল আপ করতে পারো কোনো অসুবিধা নেই এবং একুশে তোমার সেপ্টেম্বর থেকে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপও শুরু হচ্ছে যেখানে যোগ্যতা লাগে উচ্চ মাধ্যমিক পাস এবং এটাই যোগ্যতা লাগে গ্র্যাজুয়েট পাস অর্থাৎ যেটার ফর্ম ফিল আপ বর্তমানে চলছে ঠিক আছে তো সেই সকল পরীক্ষার জন্য অর্থাৎ রিয়েল এন আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটের জন্য সিলেবাস এবং বুক লিস্ট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো সিলেবাসে কিন্তু বদল হয়েছে কি বদল হয়েছে তোমাদের জানাবো ভিডিওতে এবং সিলেবাসে কি কি রয়েছে সিবিটি ওয়ানে কী রয়েছে সিবিটি টুতে কি রয়েছে যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য প্রচুর হেল্প করবে যে সিবিটি ওয়ানের মার্কস সিবিটি টুতে যোগ হয় কি না তো প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে এবং তার সাথে বেস্ট বুক লিস্ট সাবজেক্ট ওয়াইজ বুক জি কের জন্য কোন বই পড়বে তারপর সায়েন্সের জন্য কি পড়বে ম্যাথ রিজনিংয়ের জন্য কোন বই থেকে প্র্যাকটিস করবে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করবো তো শুরু করা যাক আজকের ভিডিওটি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এবং এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও বন্ধুরা আমি এই বছরের সিলেবাসটি ওপেন করলাম তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এটি নোটিফিকেশন অ্যাডভার্টাইজ নাম্বার পাঁচ স্ল্যাশ দু হাজার চব্বিশ এন এখানে সিলেবাসে আমরা চলে যাবো সিলেবাসে কী বলেছে তোমাদের আমি দেখাবো তারপর সিলেবাস ওরিয়েন্টে তোমাদের কোন কোন বই পড়া উচিত সেগুলোও দেখাবো এই নোটিফিকেশনে তেইশ নম্বর পেজে চলে আসলেই তোমরা সিলেবাস দেখতে পারবে এখানে সবার প্রথমে বলা হয়েছে তোমাদের ফার্স্ট টেজ সিবিটি অর্থাৎ সবার প্রথমে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ওয়ান এক্সাম হবে যেখানে একশো নম্বরের এক্সাম হবে যেটা হবে তোমাদের এমসিকিউ টাইপ নব্বই মিনিট তোমাদের সময় থাকবে দেড় ঘন্টা জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশটি প্রশ্ন থাকবে ম্যাথামেটিক্স থেকে তিরিশটি প্রশ্ন থাকবে এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তিরিশটি প্রশ্ন থাকবে এখন প্রশ্ন হচ্ছে সিলেবাসে বদলটা কোথায় হয়েছে তোমরা একটু দেখে নাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদের বুক লিস্ট নিয়ে আলোচনা করছি তোমরা সাতাশ নম্বর পেজে চলে আসবে এটি দেখতে পারবে যেখানে বদলটি তোমরা দেখতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেভেল ফাইভ লেভেল সিক্স প্রত্যেকটি পোস্ট এখানে রয়েছে গুডস ট্রেন ম্যানেজার সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং স্টেশন মাস্টার ঠিক আছে কোনটি কোন লেভেলে রয়েছে দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেজ সিবিটি সিবিটি ওয়ানে কমন ফর অল সিবিটি অর্থাৎ প্রত্যেকটা লেভেলের জন্য একটাই পরীক্ষা হবে যেটা দু হাজার উনিশেও হয়েছিল আলাদা কোনটি আলাদা হলো দু হাজার উনিশে তোমাদের প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা আলাদা সিবিটি টু দিতে হয়েছিল লেভেল ফাইভের জন্য আলাদা সিবিটি টু লেভেল সিক্সের জন্য আলাদা সিবিটি টু লেভেল থ্রির জন্য আলাদা সিবিটি টু লেভেল টুর জন্য আলাদা সিবিটি টু তোমরা এটা সকলেই জানো প্রত্যেকটা সিবিটির অর্থাৎ প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা আলাদা সিবিটি টু পরীক্ষা দিতে হয়েছিল এই বছর কিন্তু সেটি করতে হবে না এই বছর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সিবিটি টু কমন ফর অল পোস্ট অর্থাৎ প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু একটিই মাত্র এক্সাম হবে অর্থাৎ সিবিটি টু এবং লেভেল ওয়াইজ তোমাদের কাট অফও কিন্তু এবার সিবিটি ওয়ানে হবে না তোমাদের পনেরো গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে সিবিটি টুর জন্য এবং সিবিটি কিন্তু একটিই মাত্র পরীক্ষা হবে তো তোমাদের বোঝাতে পারলাম তারপর টাইপিংস টেস্ট রয়েছে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব আগে সিলেবাসটা নিয়ে এবং বুক লিস্ট নিয়ে আলোচনা করি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেসে চল্লিশটি প্রশ্ন থাকবে ম্যাথামেটিক্সে তিরিশটি প্রশ্ন থাকবে রিজনিংয়ে তিরিশটি প্রশ্ন থাকবে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে একশোটি প্রশ্ন থাকবে সময়সীমা থাকবে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড এবং প্রশ্নপত্র ল্যাঙ্গুয়েজ তোমাদের বলে রাখি ইংলিশ ভার্সন তো থাকবেই তার সাথে তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ নিতে পারবে বাংলাও নিতে পারবে হিন্দিও নিতে পারবে ঠিক আছে তো রিয়েল কিন্তু বাংলাতেও প্রশ্ন হয় তোমাদের জানিয়ে রাখি তোমরা অনেকেই জানো না বাংলা ভাষানও তোমরা পরীক্ষা দিতে পারবে সিলেবাস কী কী রয়েছে কী 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 কেছে ম্যাথেমেটিক্সে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছো ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো অ্যারিথমেটিক অ্যাডভান্স প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন থাকে রিজনিংয়ে তোমরা চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে দেখতে পাচ্ছ যার মধ্যে রয়েছে তোমাদের জি কে কারেন্ট এফেয়ার্স সায়েন্স এবং জি কের মধ্যে ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি তারপর স্ট্যাটিক জিকে প্রত্যেকটা বিষয় কিন্তু থাকবে সিবিটি ওয়ানে পাশ করার পর তো তোমরা এখানে দেখতে পারবে সিবিটি ওয়ানে কতগুণ ক্যান্ডিডেটকে পাস করানো হবে এখানে তোমাদের বলা হচ্ছে যে সিবিটি ওয়ানের পর তোমাদের কিন্তু পনেরো গুণ ক্যান্ডিডেটকে পাশ করানো হবে সিবিটি টুর জন্য এখানে তোমরা দেখতে পারবে সিবিটি টু যেখানে তোমরা দেখতে পাচ্ছ যা ভ্যাকেন্সি থাকবে তুমি যেই জনে অ্যাপ্লাই করবে সেই জোনে যে ভ্যাকেন্সি থাকবে টোটাল ভ্যাকেন্সির ক্যাটাগরি ওয়াইজ পনেরো গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে মেন এক্সাম অর্থাৎ সিবিটি টু এক্সামের জন্য ঠিক আছে এবং সিবিটি টু এক্সামও কিন্তু এমসিকিউ টাইপেরই হবে তো তোমরা দেখতে পাচ্ছো একশো কুড়ি নম্বরের সিবিটি টু এক্সাম এবং এটার ওপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে অর্থাৎ রকম কিন্তু তোমাদের ডেসক্রিউটিভ এক্সাম নেই এবং সিবিটি ওয়ানের নম্বর কিন্তু তোমাদের সিবিটি টুতে যোগ হবে না অর্থাৎ সিবিটি ওয়ান নেই যা ভ্যাকেন্সি তার পনেরো গুণ ক্যান্ডিডেটকে সিবিটি টুতে ডাকা হবে এবং সিবিটি টু নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হবে এখানেও নব্বই মিনিট তোমাদের সময় থাকবে এবং এবার সিবিটি টু একটাই মাত্র পরীক্ষা দিতে হবে তোমাদের আগর আগের আগের বছরের নোটিফিকেশানটি আমি ওপেন করে দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে এখানে তোমরা দেখতে পারবে যে জেনারেল অ্যাওয়ারনেসে পঞ্চাশটি প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর ম্যাথামেটিক্সে পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে পঁয়ত্রিশ নম্বর এবং রিজননিংয়ে পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে পঁয়ত্রিশ নম্বর তো এইভাবে তোমাদের একশো কুড়িতে পরীক্ষা হবে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ দু হাজার উনিশ সালে যে লাস্ট এন পরীক্ষা হয়েছিল সেটার নোটিফিকেশান আমরা ওপেন করেছি এটার সিলেবাসে আমরা চলে যাবো তোমাদের ডিফারেন্সটা দেখিয়ে দিই এই বছর কী পরিবর্তন হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছো এটি হচ্ছে আন্ডার গ্রাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটে আমরা এখন যাবো না আমরা গ্রাজুয়েটটা তোমাদের দেখাই তো তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড স্টেজ সিবিটি সিবিটি ওয়ান কিন্তু কমন ফর অল পোস্ট এটি দু হাজার উনিশের এবং সিবিটি টু তোমরা দেখতে পাচ্ছ লেভেল ফাইভ এবং লেভেল সিক্স তোমরা দেখতে পাচ্ছ কমন ফর অল লেভেল ফাইভ পোস্ট এবং কমন ফর অল লেভেল সিক্স পোস্ট অর্থাৎ তোমাদের দু হাজার উনিশে কিন্তু লেভেল ফাইভের জন্য আলাদা এবং লেভেল সিক্সের জন্য আলাদা সিবিটি টু পরীক্ষা দিতে হয়েছিল যেটা এবং লেভেল ফোরের জন্যও কিন্তু তোমাদের আলাদা তোমাদের সিবিটি টু দিতে হয়েছিল এই বছর কিন্তু তোমাদের একটি মাত্র সিবিটি টু দিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ সিবিটি টু যেটি সেটি কিন্তু আন্ডার গ্রাজুয়েটেও আলাদা আলাদা দিতে হয়েছিলো এটি দু হাজার উনিশের অফিসিয়াল নোটিফিকেশান তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ এবং অনস্ক্রিনে তোমরা যেটি দেখতে পাচ্ছ এটি একদম লেটেস্ট অর্থাৎ রিসেন্ট যে নোটিফিকেশান যেটার ফর্ম ফিল আপ চলছে এন দু হাজার এটার কিন্তু তোমাদের একটি মাত্র সিবিটি টু দিতে হবে প্রত্যেকটা পোস্টের জন্য তোমাদের বোঝাতে পারলাম আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার ব্যাপারটি এবং তোমাদের আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েটে কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল করতে হবে এবং তোমাদের অনেকে ডাউট রয়েছে যে তোমরা যারা গ্র্যাজুয়েটে অ্যাপ্লাই করবে তারা আন্ডার গ্রাজুয়েটে অ্যাপ্লাই করতে পারবে কিনা অবশ্যই করতে পারবে যারা গ্র্যাজুয়েট পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তারা কিন্তু চাইলে আন্ডার গ্র্যাজুয়েটেও অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশান ফিটি দিতে হবে ঠিক আছে এবং আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট দুটি সম্পূর্ণ আলাদা তোমাদের আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে গত বছর একসাথেই ছিল কিন্তু এই বছর আলাদা আলাদা দুটো নোটিফিকেশান বের করা হয়েছে এবং আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপ তোমাদের একুশ একুশ তারিখ থেকে শুরু হবে একুশে সেপ্টেম্বর থেকে এবং গ্র্যাজুয়েটের ফর্ম ফিল বর্তমানে চলছে এবং তোমরা সিবিটি টু পাশ করার পর তোমাদের কিন্তু কোন কোন পোস্টে কোনো কিছুই নেই অর্থাৎ টাইপিংও নেই কোনো সাইকো টেস্টও নেই কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টও নেই সেটির দুটি পোস্টে সেটি হলো গুডস ট্রেন ম্যানেজার যেটির পোস্টের নাম ছিল গুডস গার্ড যেটির নাম বর্তমানে করা হয়েছে গুডস ট্রেন ম্যানেজার সেখানে কিন্তু তোমাদের সিভিডি টু দিয়ে ডিরেক্ট চাকরি অর্থাৎ কোনো রকম কোনো স্কিল টেস্ট নেই এবং তার সাথে নতুন একটি পোস্ট যেটি লেভেল সিক্সের পোস্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যেখানেও কিন্তু তোমাদের কোনো রকম টাইপিং বা কোনো রকম কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট নেই টাইপিং কোন কোন পোস্টে রয়েছে টাইপিং রয়েছে দুটি পোস্টে সেটি হলো জুনিয়ার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট দুটি দুটি কিন্তু তোমাদের লেভেল ফাইভের পোস্ট এবং এই দুটিতেই কিন্তু তোমাদের সিবিটি টু দেওয়ার পর টাইপিং টেস্ট রয়েছে এবং টাইপিং টেস্ট কিন্তু তোমাদের কোয়ালিফাইং অর্থাৎ তোমরা টাইপিং টেস্টে শুধুমাত্র পাস করলেই চলবে এবং টাইপিং টেস্টের ওপর কিন্তু কোনো নম্বর নেই এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছি স্টেশন মাস্টার স্টেশন মাস্টারে তোমাদের সিবিটি টু দেওয়ার পর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টে ডাকা হবে এবং এখানেও কিন্তু তোমাদের পাশ করতে হবে কিন্তু তোমাদের মেরিট হবে সেই সিবিটি টু নম্বরের ওপর ভিত্তি করেই তোমরা এখানে দেখতে পারবে যে সিবিটি টুর জন্য পনেরো গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে অর্থাৎ টিআর ওয়ানে অর্থাৎ সিবিটি ওয়ানে পাশ করানো হবে পনেরো গুণ ক্যান্ডিডেটকে অর্থাৎ সিবিটি টুর জন্য এবং তোমাদের যে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এবং টাইপিং টেস্ট সেটার জন্য কিন্তু তোমাদের গুণ ক্যান্ডিডেটকে অর্থাৎ যা ভ্যাকেন্সি থাকে তার গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে তো তোমরা অনস্ক্রিনে দেখতে পারছো এবং সিবিটি ওয়ান সিবিটি টুর দুটিতেই কিন্তু তোমাদের ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকবে টাইপিং টেস্ট তোমাদের জানিয়ে রাখি তোমাদের টাইপিং টেস্টে তোমাদের কম্পিউটারের যে টাইপিং টেস্ট রয়েছে সেটি হচ্ছে থার্টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অর্থাৎ তোমরা এখানে দেখতে হচ্ছ থার্টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ ইংলিশে টাইপ করলে থার্টি ওয়ার্ড পার মিনিট করতে হবে এবং হিন্দিতে করতে হলে তোমরা দেখতে পাচ্ছ টোয়েন্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট তো আশা করছি তোমাদের কাছে সিলেবাসটি কমপ্লিট সবার প্রথমে সিবিটি ওয়ান হবে তারপর সিবিটি টু হবে এবং তারপর সরাসরি তোমরা চাকরি পাবে কোন দুটি পোস্টে গুডস গার্ড অর্থাৎ গুডস ট্রেন ম্যানেজার এবং চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যে দুটি পোস্ট সেখানে ঠিক আছে এবং তোমরা লেভেল ফাইভের দুটি পোস্টে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট হবে এবং তোমরা স্টেশন মাস্টার যদি হতে চাও তাহলে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট না হবে এখন আসি বুক লিস্ট তোমাদের কী কী বই পড়তে হবে সবার প্রথমে তোমাদের জিকে বই দেখাচ্ছি এখানে প্রথমে থিওরি বই রেখেছি তারপর তোমাদের রেখেছি এমসিকিউ প্র্যাকটিসের জন্য প্রিভিয়াস ইয়ার কোন বই পড়বে ঠিক আছে সবার প্রথমে জিকেতে তোমরা লুসেন্টের জিকে বইটি পড়তে পারো খুব ভালো বই তোমরা বেঙ্গলি ভাষানেও চাইলে যে কোনো বই পড়তে পারো জিকের জন্য অনেক ভালো ভালো বই রয়েছে বেঙ্গলি ভাষানেও ডেসক্রিপটিভ বইগুলো সেগুলো পড়তে পারো ঠিক আছে জিকের জন্য আমি লুসেন্ট রেখেছি লুসেন্ট বইটি খুব ভালো তোমরা ইয়েলো কালারের এই বইটি কিনবে যদি তোমরা ভালো মতো পড়তে পারো এই বইটি তোমাদের ভীষণ হেল্প করবে এই বইয়ে কিন্তু প্রচুর ইনফরমেশন রয়েছে বইটি পাতলা হতে পারে কিন্তু প্রচুর ইনফরমেশন রয়েছে এবং বেস্ট বই আমি মনে করি করেছি এর জন্যই কিন্তু আমি বুক লিস্টে এটি রেখেছি রেলওয়ে যে কোনো পরীক্ষার জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার কিন্তু পড়তেই হবে তার জন্য তোমরা কোন বইগুলো পড়বে তোমরা প্রিভিয়াস ইয়ারের জন্য যে কোনো বই পড়তে পারো আমার আমার কাছে যেগুলো বেস্ট লেগেছে সেটি হলো ওয়াইসিটি অর্থাৎ ইউথ কম্পিটিশন টাইমসের আড়বি দু হাজার চব্বিশ জেনারেল নলেজের বইটি এখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার পড়তে পারবে সমস্তটাই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার থাকবে এখানে চ্যাপ্টার ওয়াইজ থাকবে এবং টিসিএসের সমস্ত প্রিভিয়াস ইয়ার তোমরা এখানে পাবে ছশো পঁচিশটি সেট তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা দেখতে পারবে যে এনটি এন টিভিসি গ্রুপ ডি এলপি টেকনিশিয়ান তারপর তোমাদের আর প্রত্যেকটা এক্সাম নিয়ে দু হাজার আঠেরো থেকে দু হাজার তেইশ টিসিএস পি পি ওয়াই কিউ দুশো পঞ্চান্নটা সেট নিয়ে কিরণ প্রকাশনী কিন্তু একটি বই প্রকাশ করেছে যেখানে শিফট ওয়াইজ তোমরা প্র্যাকটিস করতে হবে প্রিভিয়াস ইয়ার এটাও ইংলিশ ভার্সন এটাও ইংলিশ ভার্সন তো তোমাদের একবার বলে রাখি এটি কিন্তু তোমাদের ওয়াইসিটি যেটি ইউথ কম্পিটিশন টাইমস এটি চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার এবং কিরণ প্রকাশনী তোমাদের শিফট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার এবং এই ক্রিয়েন প্রকোশনীর বইটির রিভিউ কিন্তু আমি আমার চ্যানেলে করেছিলাম ঠিক আছে এই দুটো বই খুব ভালো তোমরা চাইলে যে কোনো একটি কিনতে পারো তোমাদের যেটা দরকার চ্যাপ্টার ওয়াইজ দরকার নাকি শিফট ওয়াইজ দরকার সেই হিসেবে তোমরা নিতে পারো এবং এখানে তোমরা কীভাবে প্র্যাকটিস করবে এমসিকিউ প্র্যাকটিস এমসিকিউ প্র্যাকটিস মক টেস্ট থেকে দেবে তো সেটার জন্য তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের একটি মক টেস্ট সিরিজ রয়েছে রেলওয়ে এন এবং গ্রুপ ডির জন্য বেস্ট মকটে সিরিজ এটি বেঙ্গলি ভার্সানে রয়েছে তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ রেলের পরীক্ষা তোমার বাংলা ভার্সানেও দিতে পারবে তো এখানে রেলওয়ে মকটে সিরিজ তিনশো পঁচিশটি সেট এখানে পাবে যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে এন টি সিবিটি ওয়ানের তিরিশটি ফুল প্র্যাকটিস সেট পাবে এন টি পিসি সিবিটি টু দশটি ফুল প্র্যাকটিস সেট পাবে গ্রুপ ডির কুড়িটি ফুল প্র্যাকটিস সেট পাবে অর্থাৎ এন টি সিবিটি ওয়ান সিবিটি টু দুটি কভার হয়ে যাচ্ছে তার সাথে গ্রুপ ডিও তোমাদের কভার হয়ে যাচ্ছে এগুলো ফুল প্র্যাকটিস সেট এর সাথে স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে তোমরা কী কী পাবে সাই সের একশোটি সেট পাবে যেখানে প্রত্যেকটা সেটে চল্লিশটি করে প্রশ্ন থাকবে অর্থাৎ চার হাজার প্রশ্ন পাবে জিকের ওপরেও তোমরা একশোটি সেট পাবে অর্থাৎ চল্লিশটি করে প্রশ্ন প্রত্যেকটা সেটে থাকবে এবং চার হাজার প্রশ্ন এখানেও পাবে কারেন্ট এফেয়ার্সের পঁচিশটি সেট পাবে আপডেটেড কারেন্ট এফেয়ার্স চল্লিশটি করে প্রত্যেকটা সেটে প্রশ্ন থাকবে এবং ম্যাথের কুড়িটি সেট পাবে এগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পাবে এবং প্রত্যেকটা সেটে তোমরা তিরিশটি করে প্রশ্ন পাবে বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন টাইপের প্রশ্ন পাবে এবং উইথ সলিউশন এগুলো সলিউশন তোমরা পাবে রিজনিংও তাই চ্যাপ্টার ওয়াইজ পাবে এবং উইথ সলিউশন তোমরা পাবে এত কিছু তোমরা পেয়ে যাবে মাত্র থ্রি নাইনটি নাইন টাকায় তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে নাইন ডবল বা সেভেন ডবল যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এস এম এস করো ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এটা হবে পুরোপুরি বেঙ্গলি ভার্সনে এবং কারেন্ট এফেয়ার্সটা শুধুমাত্র ইংলিশ ভার্সনে দেওয়া হবে বাকি সমস্ত কিছু বেঙ্গলি ভার্শনে হবে তোমাদের সুবিধার্থে বেঙ্গলি ভার্শানে এটি করা হয়েছে এবং বেস্ট মকটে সিরিজ এন জন্য তোমাদের বলতে পারি এটি এন এবং গ্রুপ জন্য ঠিক আছে এখন আসি সায়েন্সের কথা সায়েন্স তোমরা থেকে পড়বে তো সায়েন্সের জন্য আমি দুটি বই রেখেছি তোমরা যারা ইংলিশ ভার্সানে পড়তে চাও তাদের জন্য বেস্ট বই এটি আরিহান্তের এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স খুব ভালো বই ইংলিশ ভার্সানে যারা ইংলিশ ভার্সান পড়তে পারবে তারা এই বই থেকে পড়তে পারো বিজ্ঞানের জন্য তোমরা কোন বই পড়বে বিজ্ঞানের জন্য তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ জানা স্যারের এই বইটি আমি রিভিউ করেছিলাম দুর্দান্ত বই বাংলা ভার্সানে একটি বই রেখেছি সেটি জগন্নাথ জানা স্যারের এই বিজ্ঞানের বইটি দুর্দান্ত একটি বই এবং এই বই তোমরা থিওরি পাবে এমসিকিউ পাবে ইয়ারের প্রশ্ন পাবে প্রত্যেকটি জিনিস এই বইটি পাবে তোমরা এই বইটি তোমরা নিতে পারো বইটি খুব ভালো একটি বই এবং এখানে তোমাদের রেলের যা সিলেবাস রয়েছে প্রত্যেকটা কিন্তু তোমাদের কভার হয়ে যাবে ঠিক আছে এবং রেলের পরীক্ষার জন্য তোমাদের সায়েন্সের রোল কিন্তু অনেকটা বেশি থাকে গ্রুপ ডিতে সায়েন্স অনেক বেশি আসে তো গ্রুপ ডির জন্য তোমরা এই বইটি কিনতে পারো এবং এন জন্য কিনতে পারো এই বইটি বাংলা ভার্সানের জন্য বেস্ট সায়েন্সের বই আমি মনে করি এবং ইংলিশ ভার্সানের জন্য জেনারেল সায়েন্সের এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স আডিহান্তের এই বইটি ইংলিশ ভার্সানের জন্য খুব ভালো বই এবং মক টেস্টের জন্য আমাদের একশোটি সেট তো রয়েছে সায়েন্সের ওপর এখানে তোমরা দেখতে পারবে অনস্ক্রিনে সায়েন্সের জন্য আমি প্র্যাকটিস সেট রেখেছি অর্থাৎ তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে করবে তোমরা আমাদের মক টেস্ট থেকে তো করবেই অবশ্যই করবে তাহলে তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে এবং আমাদের মক টেস্টে তোমরা রেলওয়ে প্রিভিয়াস ইয়ার পাবে এসএসসির প্রিভিয়াস ইয়ারও পাবে এছাড়াও এনসিআরটি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসি কিন্তু পাবে অর্থাৎ বেস্ট মক টেস্ট কিন্তু হবে আমাদের এই মক টেস্ট সিরিজটি ঠিক আছে এছাড়াও তোমরা জেনারেল সায়েন্সের সিটি ইউথ কম্পিটিশন টাইমসের এই বইটি তোমরা দেখতে পারো এখানেও তোমরা রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের ইংলিশ ভাষা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন পাবে প্রশ্নোত্তর পাবে এবং তার সাথে তোমরা যদি শিফট ওয়াইজ নিতে চাও তাহলে কিরণ প্রকাশনীর এই বইটি রেলওয়ে জেনারেল সায়েন্স ইয়ার ওয়াইজ অ্যান্ড সেট ওয়াইজ তোমরা পাবে দু হাজার আঠেরো থেকে দু হাজার তেইশ দুশো পঞ্চান্নটি সেট পাবে এই বইটির মধ্যে ঠিক আছে এখন আসি ম্যাথের কথায় ম্যাথ তোমরা কোথেকে প্র্যাকটিস করবে ম্যাথের জন্য তোমাদের সবার প্রথমে দরকার কনসেপ্ট ক্লিয়ার করা তো কনসেপ্ট ক্লিয়ার কিন্তু তোমরা কোনো বই কিনে কিন্তু তোমাদের হবে না কনসেপ্ট ক্লিয়ার তোমাদের করতে হবে কোনো টিচারের কাছ থেকে বা তোমরা কোনো ইউটিউবে ফ্রি ক্লাস দেখতে পারো এখনকার দিনে ইউটিউবে ফ্রিতে অনেক ভিডিও অ্যাভেলেবেল তোমরা চ্যাপ্টার সার্চ করবে পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স নাম্বার সিস্টেম যে চ্যাপ্টার সার্চ করবে সেই চ্যাপ্টারের কিন্তু কনসেপ্টের ভিডিও চলে আসবে সেগুলো দেখে খাতায় ঠুকে রাখো কনসেপ্ট বুঝে গেলে তারপর তোমরা কি করবে এই যে বইগুলো এই বই থেকে তোমরা ইয়ার প্র্যাকটিস করবে এই বই বা এই বই হয় ওয়াইসি নয়তো পিনাকেল ঠিক আছে তো রেলওয়ে প্রিভিয়াস ইয়ার রেলওয়ে ম্যাথ প্রিভিয়াস ইয়ার এখান থেকে প্র্যাকটিস করবে চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে সমস্ত প্রশ্ন দেওয়া রয়েছে ইউথ কম্পিটিশন টাইমসে বা পিনাকেলে তো তোমরা একটি থেকে প্র্যাকটিস করো এবং তার আগে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে হবে কনসেপ্ট তোমরা ফ্রি ক্লাস দেখে করে নিলে এবং তোমরা এখান থেকে প্রিভিয়াস ইয়ারগুলো করে নাও এর বাইরে কিন্তু পরীক্ষায় ম্যাথ আসবে না এই টাইপেরই ম্যাথ তোমরা পরীক্ষায় পাবে এবং আমাদের প্র্যাকটিসের যদি নাও এখানে তিরিশটি ফুল প্র্যাকটিস তো পাচ্ছই এখানে তোমরা অনেকগুলো ম্যাথ পাবে এবং আমরা ম্যাথের জন্য আলাদা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কুড়িটি তো দেবোই এগুলো তোমাদের পরীক্ষায় ভীষণ হেল্প করবে ঠিক আছে এবং আমাদের মকটি হবে টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে সেখানে পিডিএফ দেওয়া হয় কোশ্চেন পেপারে এবং অ্যান্সারকে পিডিএফও দেওয়া হয় এবং এন টি বিসিসি ওয়ান পরীক্ষা যেদিন হবে তার ঠিক দু মাস আগেই আমরা আমাদের এই মক টেস্টের সমস্ত কিছু এই ব্যাচে সমস্ত সিলেবাস কমপ্লিট করে দিয়ে দিয়ে দেবো ঠিক আছে তোমাদের পরীক্ষা দু মাস আগে তোমরা সমস্ত কিছু কমপ্লিট পেয়ে যাবে এটা আমি তোমাদের বলতে পারি এবং তোমরা এই দুটি বই যে কোনো একটি বই কিনতে পারো খুব ভালো বই সিটি অর্থাৎ ইউথ কম্পিটিশ কম্পিটিশন টাইমসের বইটিও খুব ভালো এবং পিনাকালের এই বইটিও খুব ভালো বই এখন আসি রিজিনিংয়ের জন্য কোন বই তোমরা পড়বে রিজিনিংয়ের জন্য তোমরা আরিহান্তের হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজিনিং এই বইটি থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো দেখো রিজিনিংয়ের অনেক ভালো ভালো বই মার্কেটে রয়েছে যে কোনো বই নিতে পারো তোমরা এবং রিজনিংয়ের জন্য তোমরা এই বইটি প্রিভিয়াস প্র্যাকটিসের জন্য ইয়ুথ কম্পিটিশন টাইমস এই বইটি তোমরা কিন্তু নিতে পারো খুব ভালো বই এছাড়াও কিরণ প্রকাশনেরও কিন্তু শিফট ওয়াইজ অর্থাৎ সেট ওয়াইজ শিফট ওয়াইজ কিন্তু বই রয়েছে রিজনিংয়ের সেটাও সেটা থেকেও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো এবং পিনাকেলেরও রয়েছে তোমরা যে কোনো প্রিভিয়াসের নিতে পারো ওয়াইজেরটি নিতে হবে এমন কোনো ব্যাপার নেই যে কোনো প্রিভিয়াসের কিন্তু তোমরা নিতে পারো এবং প্র্যাকটিস করতে পারো এবং ইউটিউবেও তোমরা কোনো চ্যাপ্টারে অসুবিধা হলে ইউটিউবে সার্চ করবে ফ্রি ভিডিও পেয়ে যাবে পেইড কোর্সের কোনো দরকারই নেই যেভাবে বলছি সেভাবে যদি তোমরা চলতে পারো তাহলে কিন্তু তোমরা ফ্রি ক্লাস দেখে এবং এই বইগুলো কিনে কিন্তু তোমরা রিজনিং ভালো মতো শিখতে পারবে ম্যাথ ভালো মতো শিখতে পারবে জি কে সায়েন্স তুলতে পারবে এবং তোমাদের কিন্তু আমি অপশান দিচ্ছি হয় এই বই নয় এই বই ঠিক আছে সব বই কিনতে হবে এমন কোনো মানে নেই এবং আমাদের এই মক টেস্টে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে দুর্দান্ত মক টেস্ট সিরিজ তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে ক্লিক করে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো মক টেস্টে ভর্তি হওয়ার জন্য আরও একবার দেখিয়ে দিই তোমাদের জিকের জন্য আমি একটা বই বলেছি সেটি লুসেন্টের জেনারেল নলেজ বই এবং প্র্যাকটিসের জন্য তোমরা হয় ওয়াইসিটি কিনবে নয় কিরণ কিনবে যে কোনো একটি এবং আমাদের মক টেস্ট তো তোমাদের অবশ্যই নিতে হবে বেস্ট স্কোর করার জন্য এক্সামে এবং তোমাদের ম্যাথের জন্য আমি যে কোনো একটি বই তোমাদের বলেছি হয় ওয়াইসিটি নয় পিনাকেল তো ওয়াইসিটিটা কিনতে পারো বা পিনাকল কিনতে পারো ঠিক আছে তোমাদের চয়েস এবং মাঝখানে আমাদের কোর্স রয়েছে সায়েন্সের জন্য তোমরা বেঙ্গলি ভার্সান চাইলে জগন্নাথ জানান স্যারের এই বইটি কম্পিটিটিভ বিজ্ঞান বইটি নিতে পারো বর্ণ পরিচয় পাবলিকেশনের খুব ভালো বই এছাড়া ইংলিশ ভার্সনে চাইলে তোমরা আরিহন্তের এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স এই বইটি কিনতে পারো খুব ভালো বই এবং তোমরা এমসিকু প্র্যাকটিসের জন্য তোমরা দেখতে পাচ্ছ আমাদের তো রয়েছে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিসের জন্য ইউথ কম্পিটিশানটা টাইমসের জেনারেল সায়েন্সের বইটি চ্যাপ্টার ওয়াইজ করতে চাইলে এবং তোমরা যদি সেট ওয়াইজ অর্থাৎ শিফট ওয়াইজ করতে চাও তাহলে কিরণ প্রকাশনীর এই বইটি থেকে সায়েন্স প্র্যাকটিস করতে পারো রিজনিংয়ের জন্য তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে প্রিভিয়াস ইয়ারের জন্য তোমরা ইউথ কম্পিটিশান টাইমসের বইটি নিতে পারো এবং চ্যাপ্টার ওয়াইজ যদি তোমরা শিখতে চাও প্র্যাকটিস করতে চাও ভালো মতো তাহলে কিন্তু হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং আরিয়ান্তের বইটি নিতে পারো এবং আমাদের মক টেস্টে তোমরা ভর্তি হতে ভুলবে না তো বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা অবশ্যই তোমাদের রিপ্লাই করব ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য